রীতি অনুযায়ী ঈদের সকালে মায়ের হাতে লাচ্ছা সেমাই ছাড়া যেন কিছুটা অপূর্ণই থেকে যায় ঈদ আনন্দ। আর অতিথি আপ্যায়ন থেকে শুরু করে মাহে রমজানের ইফতারের মেনুতেও থাকে লাচ্ছা সেমাইয়ের নানা পদ। তাই তো বগুড়া সহ দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষের চাহিদা পূরণে রমজানের শুরু থেকেই ব্যস্ত সময় পার করছে বগুড়ার লাচ্ছা সেমাইয়ের কারখানাগুলো। সর্বপ্রথম মেশিনে মিক্সার করে আটাগুলো একটা খামিরে পরিণত করি, তারপরে আপনার ডালডার ভিতরে নিয়ে দেয়া ওগুলো ছিদ্র করে রোল করার পরে একবারে আস্তে আস্তে নয়টা প্যাঁচ দেওয়ার পরে সেগুলো বড় হয়ে যায়, জোরে একটা টান মারে। আমরা প্রতিদিন 17-18 বস্তা ময়দার কাজ করি এবং উঠি হচ্ছে রাত 3:30-4টার দিকে, আর শেষ করি হচ্ছে এই বিকাল 5:30-5:30-6টার দিকে। এখানে আমরা দেড় মাসে কাজ করি, দেড় মাসে কাজ করলে ওই 15 জনে মিলে অতিরিক্ত লাচ্ছা তৈরি করতে কারখানাগুলোতে যোগ দিয়েছেন মৌসুমি কারিগরদের অনেকে। সংশ্লিষ্টরা বলছেন গত বছরের তুলনায় বেশ কিছু কাঁচামালের দাম কমেছে, তবে বিদ্যুৎ, জ্বালানি, শ্রমিক ও পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। যদিও পাইকারিতে লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে আগের দামেই। আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় আমরা একটু ভালো আশা করি। গত বছরে আমরা একটা মোটামুটি একটা সেল ছিল এখানকার হয়তো 430 কোটি টাকা মতো, এবার আশা করা যায় যে আরও 50 কোটি ব্যয় হচ্ছে, 480 কোটি টাকা মতো এবার সেল হওয়ার সম্ভাবনা আছে। আমরা আশা করছি আমাদের এই সময় একদিন বগুড়ায় যে পণ্য হিসেবে স্বীকৃতি পাবে এবং এর সুনাম দেশ এবং দেশের বাইরেও ছড়িয়ে যাবে। যে আমার এই মুখ পিছু লাচ্ছা সেমাই এবার কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সহ ইভেন আমেরিকাতেও আমার এই লাচ্ছা সেমাই গিয়েছে, এবং এই সুখ্যাতির জন্য আমি চেষ্টা করছি আমি আমাদের ঐতিহ্যটাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাব। বিসিক কর্তৃপক্ষ বলছে দেশব্যাপী প্রসিদ্ধ বগুড়ার লাচ্ছা সেমাইয়ের বেচাকেনায় একদিকে যেমন তৈরি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান, অপরদিকে উন্মোচন হচ্ছে বৈদেশিক রপ্তানির সম্ভাবনার দ্বার। এখন বিভিন্ন জেলায় কিন্তু সেমাই উৎপাদন হচ্ছে, আগে কিন্তু একচাটিয়া সেমাইয়ের বাজার কিন্তু বগুড়ার সেমাই কিন্তু বিখ্যাত, চিকন সেমাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেমাই, এখানে অনেক ভালো ভালো সেমাই উৎপাদনকারী কারখানা আছে বগুড়ায়। তা আপনি দেখেন এর পাশাপাশি অনেক নতুন উদ্যোক্তা বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে বা তারা খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর থেকে অনুমোদন নিয়ে কিন্তু তারাও সেমাই উৎপাদন করছে। এটি আমি সম্ভাবনা হিসেবেই দেখছি যে একজন প্রান্তিক উদ্যোক্তা তার ঘর থেকে সেই সেমাই উৎপাদন করে ব্যবসার জন্য কিছু প্রফিটের আশায় করছেন, একদিকে যেমন সে লাভবান হচ্ছে একদিকে সেখানেও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। ব্রেড, বিস্কিট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির তথ্য মতে রমজান ও ঈদ ঘিরে এবার বগুড়া সহ উত্তরের 16 জেলায় প্রায় 450 কোটি টাকার বেশি লাচ্ছা সেমাই কেনা বেচার প্রত্যাশা রয়েছে ব্যবসায়ীদের।